Bismillahir Rahmanir Rahim. Our lecture was complex number system, and in the last class we have discussed De Moivre's theorem, and then binomial theorem, and few examples to expand real and imaginary parts. Today I will explain some function how to separate into real and imaginary parts. আমি বোর্ডে দেখাবো, তোমরা স্লাইডে অলরেডি দেখতে পাচ্ছ যে কিছু প্রবলেম আছে যাদেরকে রিয়েল এবং ইমাজিনারি পার্টে সেপারেট করতে হবে। সো আমি এর মধ্যে স্পেশালি কয়েকটি অঙ্ক, এই কয়েকটি থেকে কয়েকটি বিশেষ অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি বোর্ডের মাধ্যমে, হাউ টু সেপারেট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস। তাহলে প্রথমে চলো একটা ছোট্ট প্রশ্ন, প্রশ্নটি এমন যে সেপারেট এফ অফ জেড ইজ ইকুয়ালস টু জেড প্লাস ওয়ান ইন্টু মডুলাস অফ জেড প্লাস থ্রি into real and imaginary parts. এই ফাংশনটাকে আমরা রিয়েল এবং ইমাজিনারি পার্টে সেপারেট করব। আমরা সকলেই জানি, লাস্ট ক্লাসে পড়িয়েছি, ইন্টারমিডিয়েটও পড়েছো তোমরা, কমপ্লেক্স নাম্বারকে এক্সপ্রেস করা হয় জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আর এই টার্মস গুলি আমরা শিখেছি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, আর শিখেছি মডুলাস অফ জেড ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলি আমাদের জানা জিনিস। সলিউশন এফ অফ জেড ইজ ইকুয়ালস টু জেড প্লাস ওয়ান into modulus of z plus 3. এখন এই পোরশনটুকু এই মডুলাস ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করতে হবে, আর এটাও আমরা x plus i y plus 1 আর x plus i y plus 3 then x plus 1 plus i y this is real part and imaginary part একটু সেপারেট করতে হবে। এটার মধ্যেও কিন্তু সেপারেশন দরকার x plus i y। এখন আমরা লিখতে পারি x plus 1 into plus i y। এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব ইউজিং মডুলাস অফ z। এটাকে মনে মনে এক্স ধরবো আর এটা হলো ওয়াই, তাহলে মডুলাস অফ জেড হবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত হবে? স্কোয়ার রুট অফ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো এই পোর্শনটুকু, দিস ইজ পিওরলি রিয়েল পার্ট, মডুলাস করলে রিয়েল হয়ে যায়। এখন আমাদের সেপারেশনের কাজটুকু প্রায় শেষ, তাহলে আমরা লিখতে পারি এই টাইপের যে x প্লাস 1 ইনটু মডুলাস অফ x সরি মো স্কোয়ার রুট অফ x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার দিস ইজ রিয়েল পার্ট প্লাস i ইনটু y অফ স্কোয়ার রুট অফ x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এই পোর্শনটা হলো আমাদের রিয়েল পার্ট অ্যাজ পার কোশ্চেন, আর এই পোর্শনটুকু হলো আমাদের ইমাজিনারি পার্ট। দিস ইজ লাস্ট লাইনটা আরেকটু বললে ভালো হয়। জি জি, বলতেছি রিয়েল পার্ট ইট ইজ ইমাজিনারি পার্ট। দেখো এটা কিছু না, লাস্ট লাইনটা এসেছে, এই পুরোটুকু তো একটি টার্ম নীল কালারের যেটা, তো x প্লাস 1 দিয়ে পুরোটুকুকে গুণ করব, এটা হবে রিয়েল পার্ট।
I of y দ্বারা আবার এই পুরোটুকু কে গুণ করব তাহলে এটা হবে ইমাজিনারি পার্ট দুই ভাগে ভাগ করলাম এই তো আমরা ছোট প্রবলেমটা রিয়েল এবং ইমাজিনারি পার্টে এক্সপ্যান্ড করে নিলাম স্যার আমি একটু পরে জয়েন করেছি তো স্যার সেকেন্ড লাইনটা যে প্লাস আই ওয়াই আনলাম স্যার এটা কি কোনো ভাবে এলিমিনেট করা লাগতো না স্যার প্লাস আই ওয়াই এনেছি যে জেড এর মান বসিয়েছি জেড সমান আই ওয়াই না এক্স প্লাস আই ওয়াই তাহলে অন্য শব্দগুলো আসবে না তাছাড়া আমরা আরো একটি প্রবলেম নিচ্ছি সাপোজ লন অফ জেড f of z equals to ln z into real and imaginary part আমরা কমপ্লেক্স নাম্বার অ্যানালাইসিস করতেছি কমপ্লেক্স নাম্বারের সেপারেশন দেখালাম f of z equals to ln z is equals to ln of x plus iy আমরা কিন্তু এই টাইপের কোনো ফর্মুলা জানি না যে ln of a plus ib বা ln of a plus b এর কোনো ফর্মুলা নাই আমরা জানি এই ফর্মুলাটা ln ab equals to ln a plus ln b এই ফর্মুলা জানি কিন্তু এই টাইপের কোনো ফর্মুলা জানি না সেজন্য আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা গত ক্লাসে কমপ্লেক্স নাম্বারের তিনটা কাইন্ডস দেখিয়েছিলাম সো একটা ছিল কার্টেসিয়ান একটি ছিল পোলার একটি ছিল এক্সপোনেনশিয়াল সো পোলারে এটা ট্রান্সফার করব আর পোলারে ট্রান্সফার করলে এক্স এর মান হয় আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা তাহলে এটা কি আসে দেখুন লন অফ এক্স এক্স এর পরিবর্তে আর কস থিটা এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে প্লাস আই আর সাইন থিটা আমরা এক্স এবং ওয়াই এর মান ইন টার্মস অফ পোলারে শিফট করলাম এক্স এর মান আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা এখন আমরা লগারিদমিক ভ্যালুটা এই জায়গায় লিখব এই দুটো থেকে আর কমন যাচ্ছে তাহলে আর যদি আমরা কমন নেই থাকে কি কস থিটা প্লাস আই সাইন থিটা এখন আমরা দুটি টার্মের গুণফল আকারে আছে আর এবং cos theta plus i sin theta এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো তো ফর্মুলাটা কি রকম যে ln r plus ln of cos theta plus i sin theta আমরা এর একটি রিলেশন শিখেছিলাম cos theta plus i sin theta রিলেশনটা হলো ln r plus ln of e to the power i theta এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে যেহেতু e to the power i theta equals to cos theta plus i sin theta তাহলে লগারিদমিক ফাংশনের নিয়ম অনুযায়ী ln r plus i theta into ln e পাওয়ারটা সহগ হিসাবে বসিয়ে দিলাম আর আমরা জানি ln e সমান 1 তাহলে কি হলো ln r plus i theta কিছুক্ষণ আগে যে আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়েছি বিপরীত মানগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে বিপরীত মানগুলো কি সেগুলি হলো আর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ অ্যান্ড থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স আমরা আর এবং থিটার মান পেয়েছি মানগুলো এখন বসিয়ে দেই যে লন অফ x square plus y square whole to the power half plus i into theta theta এর মান হলো tan inverse y by x আবার লগারিদমিক কোন ফাংশনের পাওয়ার থাকলে সেটা সহগ হিসাবে লিখতে পারি অর্থাৎ half ln of x square plus y square this is real part প্লাস আই ইন্টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স ইট ইজ ইমাজিনারি পার্ট অর্থাৎ লন জেটের রিয়েল পার্ট পেলাম আমরা এই পোর্শনটুকু
আর ইমাজিনারি পোর্শন হলো এই। একটু ভিন্নভাবে সিম্পলি লগারিদমিক ফাংশনকে আমরা করতে পারি না, তাই একটু ভিন্ন প্রকৃতিতে কাজটুকু করে নিলাম। আমি এই টাইপের কিছু প্রবলেম স্লাইড থেকে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখো স্লাইডে আমি মনে হয় সবগুলো করিনি, যে কয়টি করেছি সেগুলি দেখো। প্রথম যে প্রবলেমটা, প্রথম প্রবলেমটাতে ছিল এই ফাংশনটা আমরা প্রথমে বসালাম, বসিয়ে সিম্পলিফাই করেছি। আর সিম্পলিফিকেশনের একটা থিংকিং হলো ডিনোমিনেটরে যদি কমপ্লেক্স টার্ম থাকে তাহলে তার কনজুগেট টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করতে হয়। এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট হলো এক্স মাইনাস আই ওয়াই, উপরে নিচে মাল্টিপ্লাই করাতে নিচে ফর্মুলা হয়েছে, সেই জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি, আর আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান, যার ফলে সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে আমরা সেপারেট করে রিয়েল পার্ট পেলাম এই পোর্শনটুকু, সেটা লিখে দেখালাম, এবং ইমাজিনারি পার্ট হলো আই এর সহগ হিসেবে যা আছে সেটা হলো ইমাজিনারি পার্ট। আমি বোর্ডে পুরোটুকু দেখাইনি, কিন্তু তোমরা পুরোটুকু করতে হবে। আশা করি হ্যাঁ বুঝতে পেরেছ। কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি পরের প্রবলেমটাতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় যে প্রবলেম এটা এই মাত্র দেখালাম, দেন তৃতীয় প্রবলেম, একসাথে অনেকগুলো কাজ দেওয়াতে পেন্ডিং একটু কম্পিউটার একটু, ও ইন দ্য মিন টাইম আমার প্রিভিয়াস লেকচারের একটা কাজ চলতেছে যার ফলে কম্পিউটারটা অ্যাটিটিউড ভালো করছে না। আচ্ছা অনুরূপভাবে আমাদের প্রবলেম সি এর সলিউশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি স্লাইড ঘুরাতে পারছি না ঠিক মতো, প্রবলেম হচ্ছে। আচ্ছা আশা করি ঠিক হয়ে যাবে, একটু হোল্ড করো। ওকে তাহলে এখানে তোমরা যে প্রবলেমস গুলি আছে আশা করি তোমরা চেষ্টা করলে সবগুলি পারবে, সবগুলি অঙ্কই তোমরা চেষ্টা করবে, আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাবে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ই টু দ্য পাওয়ার জেড কস জেড এর এক্সপানশন, আর কস জেড এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ট্রাইগোনোমেট্রিক অ্যান্ড হাইপারাবলিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফর সার্কুলার ফাংশন অ্যান্ড হাইপারাবলিক ফাংশন, এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে। দ্যাট ইজ কজ আই এক্স ইকুয়ালস টু কজ হাইপারাবলিক এক্স এবং সাইন আই এক্স ইকুয়ালস টু আই সাইন হাইপারাবলিক এক্স, এই ফর্মুলা দুটি আমাদের মনে রাখতে হবে, তারপরে আমরা এক্সপানশনটা পারব। ঠিক আছে এগুলি ইন্টারমিডিয়েটে ছিল এই টাইপের ক্যালকুলেশন। দেন আমরা আরো কিছু বাকি রেখেছি, বাকিগুলি প্রয়োজনে তোমরা করবে। আমি গত ক্লাসে বাইনোমিয়াল এবং ডিমোভার্স থিওরাম পড়িয়েছিলাম, সেই বাইনোমিয়াল এবং ডিমোভার্স দিয়ে আমরা এখন কিছু এক্সপানশন দেখাব। বোর্ডে কিছু স্লাইডে আছে, স্লাইডের গুলি তোমরা দেখে নিবে, আমি বোর্ডে দেখাবো। দুই ধরনের প্রশ্ন হতে পারে, দুইটি প্রশ্ন একসাথে নিয়ে আমরা আলোচনা করব।
একটি কোশ্চেন হবে এই টাইপের যে এক্সপ্রেস সাপোজ cos 5 থিটা cos 5 থিটা ইন টার্মস অফ কোসাইন ইন টার্মস অফ পাওয়ারস অফ সাইন থিটা এন্ড কস থিটা কস 5 থিটা কে আমরা এক্সপ্রেস করব ইন টার্মস অফ পাওয়ারস অফ সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা পাওয়ার হিসাবে কস 5 থিটা কে আমরা এক্সপ্রেস করব এটা একটি প্রশ্ন আর একটি প্রশ্ন আমি লিখতেছি দেখো যে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অর এক্সপ্রেস সিমিলার ওয়ার্ড তাতে কোনো সমস্যা নাই এক্সপ্যান্ড cos টু দা পাওয়ার 4 থিটা cos টু দা পাওয়ার 4 থিটা ইন টার্মস অফ কোসাইন্স অফ মাল্টিপল অফ মাল্টিপলস অফ থিটা এটা ওইটার বিপরীত তার মানে এই cos টু দা পাওয়ার 4 থিটাকে আমরা এক্সপ্যান্ড করব ইন টার্মস অফ কোসাইন্স অফ মাল্টিপলস অফ থিটা কোসাইনের যে থিটা অ্যাঙ্গেল আছে তার মাল্টিপলস যেমন cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা এই টার্মস গুলিকে বলা হয় কোসাইন্স অফ মাল্টিপলস থিটা অফ থিটা অর্থাৎ cos 4 থিটাকে আমরা এই প্রকৃতিতে এক্সপ্যান্ড করব আর এখানেও কিন্তু এক্সপ্যান্ড অথবা এক্সপ্রেস করব তবে ডিফারেন্ট যে cos 5 থিটাকে ইন টার্মস অফ cos পাওয়ারস অফ sin থিটা cos থিটা আমি দুইটি প্রশ্ন একই জায়গায় লিখেছি যেন তোমাদের বুঝতে সহজ হয় ঠিক আছে আমি চেষ্টা করব ছোট করে দ্বিতীয় প্রশ্নটা হলো সহজ কথায় বলে দিচ্ছি পাওয়ার থাকবে কোসাইনের উপরে পাওয়ার আছে cos টু দা পাওয়ার 4 থিটা এটা কিন্তু পাওয়ার ঠিক আছে cos টু দা পাওয়ার 4 থিটা ইন টার্মস অফ কোসাইনস অফ মাল্টিপলস অফ থিটা আর এটা হলো থিটা এর সহগ হিসাবে আছে পাওয়ার না cos 5 থিটা এই জায়গাটা ডিফারেন্স এটার এক্সপ্যানশনটা এক্সপ্রেশনটা একরকম হবে এটারটা আরেক রকম হবে আমরা দুইটা প্যারালালি চালিয়ে যাব তাহলে জিনিসটা সহজে তোমরা বুঝতে পারবে আজকে এই দুটো দিয়ে আমাদের ক্লাস শেষ হবে এই ক্ষেত্রে আমরা ইউজ করব দুটি ফর্মুলা একটি হলো বাইনোমিয়াল থিওরেম আর একটি হলো ডি মোইবার্স থিওরেম চলো আমরা এটা স্টার্ট করি সলিউশন আমরা অঙ্কটাকে ছোট করে ফেলি পাঁচের জায়গায় তিন দিয়ে দিই তাহলে অঙ্কটা ছোট হবে আমাদের এই জায়গায় সম্ভব আর এটা এটা ঠিক আছে 4 হলে 4 এটা হয়ে যাবে আশা করছি প্রথমে আমরা লিখব যেহেতু 3 করেছি ছোট করেছি বোঝানোর সুবিধার্থে আমরা লিখব প্রথমে ডি মোইবার্স থিওরাম যে উই নো দ্যাট ডি মোইবার্স থিওরাম হলো cos থিটা প্লাস আই সাইন থিটা হল টু দা পাওয়ার 3 বসাবো এই থ্রিটা এখানে বসাবো ডি মোইবার্স থিওরামের জন্য আর ফর্মুলা হলো cos 3 থিটা প্লাস আই সাইন 3 থিটা এটা তো আমরা জানি সবাই গত ক্লাসে পড়িয়েছি ডি মোইবার্স থিওরাম ভেরি গুড আবার এই পোর্শনটাকে একটু ঘুরিয়ে লিখি দেখো এটা এইভাবে লিখতে পারি cos 3 theta plus i sin 3 theta is equals to cos theta plus i sin theta whole cube এখন এই এক্সপ্যানশনটাকে আমরা এক্সপ্রেস করব ইন টার্মস অফ বাইনোমিয়াল থিওরেম
binomial theorem দ্বারা এটাকে এক্সপ্যান্ড করব তো binomial theoremটা কি a plus b whole cube আমরা কিন্তু সিম্পলি ফর্মুলাটাও জানি তবে binomial theorem দিয়ে যদি করি তাহলে হয় cos cube theta plus 3c1 cos square theta into i sin theta plus 3c2 cos theta into i square sin square theta binomial theorem টা মেনে আমরা লিখতেছি plus i cube sin cube theta আমরা একেবারে ভেঙে ভেঙে লিখেছি যে আবার এইভাবেও লিখতে পারি যে a cube plus 3 a square b plus 3 ab square plus b cube সেভাবেই হবে যেভাবে খুশি তবে a plus b whole cube এর ফর্মুলা জানি বলে হবে কিন্তু এটা 3 না হয় 6 হলে কিন্তু ফর্মুলা জানি না তখন আমাদের অবশ্যই বাইনোমিয়াল থিওরাম ফলো করতে হবে তাহলে কত আসে আমরা এটা সেপারেশন করি cos cube theta রিয়েল এখানে আই আছে অতএব এটা আনব না আই স্কয়ার মাইনাস মাইনাস 3 cos theta sin square theta this is real part আমরা চারটা টার্ম আছে তো চারটা টার্মে দুটা রিয়েল পেয়েছি আর দুটি পাবো ইমাজিনারি প্লাস i into 3c1 এর মান 3 cos square theta sin theta i cube এর মান মাইনাস i আর i এখানে নিয়ে এসেছি সো মাইনাস sin cube theta আমরা কি পেলাম এই পাশে লিখি সেটা হলো cos 3 theta plus i sin 3 theta সমান পেলাম রিয়েল পার্ট প্লাস i ইমাজিনারি পার্ট এই এক্সপ্রেশন থেকে আমরা বলতে পারি এই রিয়েল পার্টের সমান এই ইমাজিনারি পার্ট এই ইমাজিনারি পার্টের সমান প্রশ্ন যেহেতু cos 3 থিটার মান বের করতে বলছে তাই আমরা রিয়েল পার্ট এই রিয়েল পার্টের সমান লিখব প্রশ্নে বলা হয়েছিল ইন টার্মস অফ পাওয়ারস অফ sin থিটা cos থিটা তাহলে দেখো sin থিটা cos থিটার পাওয়ার হিসাবে আছে যেমন cos কিউব থিটা sin স্কয়ার থিটা cos থিটা সো পাওয়ার হিসাবে আছে এখন আমরা এখানে লিখতে পারি যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ রিয়েল পার্টস equating the coefficients of real part equate করলে কি হবে cos 3 theta তাহলে cos 3 theta is equals to আমরা পেলাম cos cube theta minus 3 cos theta sin square theta এটা হলো আমাদের অ্যানসার প্রশ্নে যদি এটা থাকতো sin 3 theta তাহলে আমরা লিখতাম equating the coefficients of imaginary part তাহলে হতো sin 3 theta সমান 3 cos square theta sin theta minus sin cube theta প্রশ্নে যদি cosine এবং sin দুটেই থাকতো that is express cos 3 theta and sin 3 theta তাহলে দুইটাই আমরা ইকুয়েট করতাম এবং দুটেই অ্যানসার আসতো এই হলো এক্সপ্রেস cos n থিটার এক্সপ্রেশন এটা আমাদের শুরু করব ডেমোইভার্স থিওরাম দিয়ে বাইনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করে এক্সপ্যান্ড করে ইকুয়েট করব রিয়েল এবং ইমাজিনারি এই ছিল প্রথম পোর্শনের সলিউশন তবে দ্বিতীয়টা কিন্তু এমন নয় দ্বিতীয়টা একটু ডিফারেন্ট দেখো সলিউশন লেট x equals to cos theta plus i sin theta এটা একটি সমীকরণ নাম্বার দিলাম 1 সুতরাং x to the power minus 1 কি হবে কেহ বলতে পারবো x যদি cos theta plus i sin theta হয় তাহলে x to the power minus 1 এর মান এটাতেও পাওয়ার ঢুকাই দিব cos theta plus i sin theta whole to the power minus 1 গত ক্লাসে minus 1 এর বেলায় বলেছিলাম কি হবে সেটা হবে cos theta minus i sin theta
এটা বিকজ cos of minus theta equals to cos theta আর sin of minus theta equals to minus sin theta এই জন্য x to the power minus 1 এর রেজাল্ট হবে এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ভিডিওটা আবার দেখে নিও এখন আমরা এ দুটি যোগ করব এবং বিয়োগ করব মূলত কোসাইন তো cos to the power 4 theta যোগ করলে কোসাইন আসে আর বিয়োগ করলে সাইন আসে প্রশ্নে যদি সাইন থাকে তাহলে বিয়োগের রেজাল্টটা রাখ আর প্রশ্নে যদি কোসাইন থাকে তাহলে যোগের রেজাল্টটা রাখব প্রশ্নের উপরে নির্ভর করব আমরা কিভাবে উত্তরটা করব এখন আমরা দেখো 1 এবং 2 যোগ করি যোগ করলে হয় x plus x inverse x plus x inverse equals to 2 cos theta এটা এটা কাটা গেল তিন নাম্বার তার মানে এটা এটার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এগেইন x টু দা পাওয়ার n কত হবে আমরা তো x টু দা পাওয়ার মাইনাস 1 বলতে পেরেছি n এ কি হবে পাওয়ার n হয়ে যাবে তাহলে এর উপরে পাওয়ার n দিলে কি হয় cos n থিটা প্লাস i sin n থিটা এটা কি বুঝতে পেরেছি x এর উপরে 1 ছিল বলে এখানে 1 মাইনাস 1 থাকলে মাইনাস 1 দিয়েছি ডি মুভার্স থিওরাম অ্যাপ্লাই করতেছি n থাকলে উপরে পাওয়ার n দিতাম তো পাওয়ার n দিলে ডি মুভার্স থিওরাম অনুযায়ী n থিটা প্লাস i sin n থিটা হবে এন্ড x টু দা পাওয়ার মাইনাস n কি হবে cos n থিটা মাইনাস i sin n থিটা অনুরূপভাবে আমরা 4 এবং 5 আবারও যোগ করব তাহলে x টু দা পাওয়ার n প্লাস x টু দা পাওয়ার মাইনাস n সমান 2 cos n থিটা এই হলো যে কোনো অঙ্ক করতে হলে এই 6টি সমীকরণ জেনারেট করব তবে কোসাইন হলে যোগ করে আর সাইন হলে এটা যদি সাইন টু দা পাওয়ার হতো তাহলে আমরা বিয়োগ করে নিতাম তাহলে সাইনের রেজাল্ট পেতাম এখন চলো আমরা যেহেতু টু দা পাওয়ার 4 অতএব তিন নাম্বার সমীকরণে তিন নাম্বার সমীকরণে টু দা পাওয়ার 4 করব এই এখান থেকে জিনিসগুলি আমাদের প্রশ্নের উত্তর অনুযায়ী আগাইতে হবে তাহলে তিন নাম্বার সমীকরণ ইমপ্লাইজ দ্যাট তিন নাম্বার সমীকরণ থেকে পাই আমরা 2 cos theta এর হোল কিউব করলাম সমান x plus x inverse হোল কিউব লিখতে পারি না তিন নাম্বার সমীকরণকে কিউব করেছি বোথ সাইডস মানের কোনো পরিবর্তন হবে না কেন কি সরি সরি ভুল করেছি কিউব না 4 করতে হবে এই জায়গাটা ভুল করেছি এটা 4 করতে হবে কেন 3 বা 4 বিকজ আওয়ার প্রশ্নটা কি সেটা দেখে প্রশ্নটা টু দা পাওয়ার 4 তাই আমাদের 4 করতে হবে প্রশ্ন 5 থাকলে 5 6 থাকলে 6 ওকে এখন বাম পাশে দেখো 2 টু দা পাওয়ার 4 2 টু দা পাওয়ার 4 হলো কত 16 না 16 আর হলো cos টু দা পাওয়ার 4 থিটা 2 টু দা পাওয়ার 4 16 cos টু দা পাওয়ার 4 থিটা ভেরি গুড এখন এই এক্সপ্যানশনটা আমাদের করতে হবে বাইনোমিয়াল থিওরাম দিয়ে আমরা এই বাইনোমিয়াল থিওরামটা শিখেছিলাম সেটা কি রকম x টু দা পাওয়ার 4 প্লাস 4c1 x কিউব ইনটু x টু দা পাওয়ার মাইনাস 1 প্লাস 4c2 x স্কয়ার x টু দা পাওয়ার মাইনাস 2 পাওয়ার পর্যায়ক্রমে বাড়বে তারপরে প্লাস 4c3 x টু দা পাওয়ার মাইনাস 3 প্লাস x টু দা পাওয়ার মাইনাস 4 আমরা জানি পাওয়ার 4 হলে টার্মস হবে 5টি 1 2 3 4 5 5টি টার্ম আমরা এই অঙ্কটা তো কিভাবে করেছি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো আমি এই অংশটুকু মুছে ফেলতেছি সো প্রশ্ন অনুযায়ী আমাদের কি কি প্রশ্ন এবং কিভাবে উত্তর করতে হবে দুইটা একই বোর্ডে দেখিয়ে মোটামুটি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করেছি স্যার এটি স্ক্রিনশট
জি বলো। এই পোর্শনটুকু আমি বাম দিকে নিয়ে আসতেছি, ইমপ্লাইজ দ্যাট 16 cos টু দা পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস টু এই x টু দা পাওয়ার 4 এর সাথে x টু দা পাওয়ার মাইনাস 4 একত্রে করব। সিমিলার টার্মস ছয় নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ x টু দা পাওয়ার 4 প্লাস x টু দা পাওয়ার মাইনাস 4 একত্রে করলাম, তাহলে এই দুটি এসে গেল। এবার 4c1 এর মান 4, আর এই দুটি গুণ করলে হয় x স্কয়ার 4x স্কয়ার, 4c3 এর মানও কিন্তু 4, আর গুণ করলে হয় x টু দা পাওয়ার মাইনাস 2। সো দ্বিতীয় টার্ম হবে, আমরা যদি 4 কমন নেই, x স্কয়ার প্লাস x টু দা পাওয়ার মাইনাস 2, আর x স্কয়ার x টু দা পাওয়ার মাইনাস 2 ক্যান্সেল ইচ আদার, 4c2 এর মান ক্যালকুলেটর দিয়ে বের করবে, 4c2 এর মান আসবে 6 প্লাস 6। এখন এই অংশের রেজাল্ট 6 নাম্বার সমীকরণ থেকে আসবে, এখানে x টু দা পাওয়ার 4 x টু দা পাওয়ার মাইনাস 4, 6 নাম্বার সমীকরণে n এর মান যদি 4 বসাও তাহলে x টু দা পাওয়ার 4 প্লাস x টু দা পাওয়ার মাইনাস 4 রেজাল্ট কি হবে, 2 cos 4 থিটা। বুঝে গেছে? যদি n এর মান 4 বসাও তাহলে হবে 2 cos 4 থিটা, তাহলে আমরা এটা লিখব 2 cos 4 থিটা, আর এটা লিখব 2 cos 2 থিটা প্লাস 6, আর ব্রেকেটে লিখব ইউজিং ইকুয়েশন 6, 6 নাম্বার সমীকরণ বসিয়ে আমরা এই কাজটা করেছি। তাহলে এখন 16 দ্বারা যদি ভাগ করে দেই, সুতরাং cos টু দা পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস টু 16 দ্বারা ভাগ করলে হয় 1/8 cos 4 থিটা প্লাস 1/2 cos 2 থিটা প্লাস 3/8। আমাদের প্রশ্নটা কি ছিল, এক্সপ্যান্ড cos টু দা পাওয়ার 4 থিটা ইন টার্মস অফ কোসাইন্স অফ মাল্টিপলস অফ থিটা। কোসাইন্স অফ মাল্টিপলস অফ থিটা বলতে বুঝায় এই যে থিটার মাল্টিপল, যেমন 4 থিটা, থিটার মাল্টিপল 2 থিটা, 1 থিটা, এক্সেট্রা এক্সেট্রা। এই হলো আমাদের cos টু দা পাওয়ার 4 থিটা এর এক্সপানশন, এবং এটাই হলো অ্যানসার। আমরা এট এ টাইম দুটি জিনিস শিখালাম, একটি হলো থিটার কোফিশিয়েন্ট হিসাবে যদি কোনো টার্ম থাকে, যেমন মনে করো সাইন 8 থিটা, এর এক্সপ্রেশনটা কেমন হবে ইন টার্মস অফ পাওয়ারস অফ সাইন থিটা কস থিটা। আবার এমন হইতে পারে যে মনে করো সাইন টু দা পাওয়ার সে ফর এক্সাম্পল 5 থিটা, এর এক্সপানশনটা কেমন হতে পারে ইন টার্মস অফ সাইন্স অফ মাল্টিপলস অফ থিটা। মনে রাখবে যদি কোসাইন হয় তাহলে তার, এবং কোসাইন এবং তার পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে কোসাইন্স এর মাল্টিপল হবে, আর যদি পাওয়ারটা অড হয় সাইনের মাল্টিপল হবে। যাই হোক সেটা বলে দেয়া থাকবে প্রশ্নে, কি আসবে সেটা কিন্তু প্রশ্নে বলেই দেয়া থাকবে। যদি এটা পাওয়ার 5 হয় তাহলে কিন্তু অন্যটা আসবে, সেটা বলে দেওয়া হবে। 5 থাকলে এই ফর্মুলাটাতে তখন 5 এর ক্যালকুলেশন গুলি আসতে থাকবে। তা মোটামুটি কোসাইন থাকলে কোসাইন এবং সাইন থাকলে সাইন আসবে। চলো আমরা প্রশ্ন থেকে, দ্যাট ইজ শেয়ার থেকে, আমরা আরো দুই একটা অঙ্ক দেখে আসি। দেখো আমাদের এখানে স্পষ্ট একটা প্রশ্ন যে এক্সপ্যান্ড cos টু দা পাওয়ার 5 থিটা ইন টার্মস অফ কোসাইন্স অফ মাল্টিপলস অফ থিটা। তাহলে আমরা শুরুতে একটি ধরে নিতে হবে, এই ছিল আমাদের প্রথম টার্ম,
তাই x টু দা পাওয়ার মাইনাস 1 এর মানটা কিভাবে আসে আমি ক্লিয়ারলি দেখিয়েছি যদিও বোর্ডে দেখাইনি এখানে কিন্তু ক্লিয়ারলি দেখিয়েছি পাওয়ার মাইনাস 1 দিয়ে দিলাম দেন ডি মোবার্স থিওরাম অ্যাপ্লাই করলাম আবার n নিলাম x টু দা পাওয়ার n একই ফর্মুলা মাইনাস n নিলাম এখন কোসাইনের বেলায় দুইটা যোগ করলাম এক এবং দুই যোগ করে একটা ফর্মুলা পেলাম তিন এবং চার যোগ করে আরেকটি ফর্মুলা পেলাম এখন পাঁচ নাম্বার ফর্মুলাটাকে রিকল করলাম তারপরে টু দা পাওয়ার ফাইভ করলাম প্রশ্নে যা থাকে তাই করতে হবে ডান পার্শ্বে বাইনোমিয়াল থিওরাম দ্বারা এক্সপান্ড করলাম বোর্ডের চেয়ে আরো ভালোভাবে এক্সপানশন করেছি খাতায় সেটা দেখে নিবে বোর্ডে একটু সংক্ষিপ্তভাবে করেছিলাম কিন্তু খাতায় ইন ডিটেলস আমি করেছি দেন ক্যালকুলেশন করলাম এবং ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটা এন এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দ্যাট ইজ টু কজ ফাইভ থিটা এটা হবে টু কজ থ্রি থিটা এটা হবে অনলি টু কজ থিটা তারপরে ওই বাম পাশে তোমার বত্রিশ ছিল বত্রিশ দ্বারা ভাগ করে দেওয়াতে ওয়ান বাই ষোলো এসেছে সো দিস ইজ আওয়ার সলিউশন একইভাবে তুমি করতে পারো সাইন টু দা পাওয়ার ফাইভ থিটা এর এক্সপানশন ইন টার্মস অফ সাইন্স অফ মাল্টিপলস অফ থিটা সেটাও কিন্তু আমি করে দেখিয়েছি তোমাদেরকে প্রথমে কি কি ধরতে হবে হ্যাঁ যোগ করে এগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি খাতায় বিভিন্নভাবে করে দেখিয়েছি যেন তোমাদের সহজ হয় ওকে এখানে সাইনের বেলা একটা জিনিস মনে রাখতে হবে আই একটি টার্ম আসে যেহেতু অড নাম্বার আই থাকবে ডান পার্শ্বও কিন্তু আই থাকবে ডান পার্শ্বও কিন্তু আই থাকে দেখো আই আছে এখানে আই আছে প্রত্যেকটাতে আই আছে আই গুলি কাটা যাবে কাটা যাওয়ার পরে আমাদের টোটাল যে রেজাল্ট থাকবে সেই রেজাল্টটা হলো এই আর তোমাদের জন্য আর দুটি প্রবলেম নিয়েছিলাম একটি হলো কস টু দা পাওয়ার ফোর থিটা ইন টার্মস অফ কোসাইন্স অফ মাল্টিপলস অফ থিটা আর সাইন কিউব থিটা ইন টার্মস অফ সাইন্স অফ মাল্টিপলস অফ থিটা এই প্র্যাকটিস করবে আগে করে দেওয়া প্রবলেমস গুলি প্র্যাকটিস করবে আর এই এক্সপ্রেশনটাও তোমাদেরকে বোর্ডে দেখালাম ছোট আকৃতিতে এটা ছয় হলে কস টু দা কস সিক্স থিটার এক্সপ্রেশনটা কিভাবে করব আমরা প্রথমে ডি মোবার্স থিওরামটা লিখলাম ঘুরিয়ে এক্সপান্ড করব তারপরে রিয়েল এবং ইমাজিনারি সেপারেট করব ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ রিয়েল পার্ট যদি এটা সাইন হতো তাহলে আমরা ইমাজিনারি পার্ট লিখতাম এভাবে আমরা এই এক্সপ্রেশনস গুলি এবং এক্সপানশন গুলি ঠিকঠাক মতো প্র্যাকটিস করব তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি পরের টপিকটা আমরা আগামীকাল দেখাবো সার্কুলার পোর্শন পুরো টপিকটা আমরা সময়ের মধ্যে সম্ভব না 20 মিনিটের মতো লাগবে